হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেরিফাজ লাইফ স্টাইল অ্যান্ড কুকিং সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম গড়ির কাটা ঘুরতে ঘুরতে সময় চলে যায় কিন্তু আমাদের জীবনের কিছু স্মৃতি রয়ে যায় যেমনটি হলো আমাদের এবারের ঈদ বাসায় বন্দি থেকে বন্দি জীবনের ঈদ যা আমরা কখনও স্বপ্নেও ভাবিনি যে এমনটি হবে আমাদের বন্দি থেকে ঈদ করতে হবে নেই আপনজনের সাথে দেখা নেই কোনো কেনাকাটা তবুও মহান আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া উনি আমাদের যেভাবে যেখানে রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতি বছর আমরা যারা এখানে আপনজন এবং প্রিয় বন্ধুবান্ধব আছে সবাই মিলে একটি বড় রুম ভাড়া নিয়ে বা যদি ওয়েদার ভালো থাকে তাহলে পার্কে আমরা সবাই মিলে ঈদের আনন্দ একসাথে উপভোগ করি থাকে নানা রকমের খাবারের আয়োজন বিকালের নাস্তা বাচ্চাদের খেলাধুলা এবং শুধু বাচ্চাদের নয় বড়রাও ছেলেরা মেয়েরা সবাই ওখানে নানা রকমের খেলারও আয়োজন করা হয় ঈদ মানেই হলো আনন্দ আর আমরা সেই আনন্দটি ওখানেই করি দুপুর থেকে সে রাত পর্যন্ত আমরা ওখানে একসাথে থাকি সেই অনুষ্ঠানটা খুব মিস করলাম আর সেই মুহুর্তে তখন লন্ডনে থেকেও মনে হয় যেন দেশেই আছি কারণ অনেক বড় আয়োজন করা হয় এবং রোজার মাসে ইফতারেরও আয়োজন করা হতো ইফতারের জন্য একটি বড়ো হলরুম ভাড়া নিয়ে সেটারও একটি ইফতার পার্টি হতো এবার তো সেগুলো কিছুই হলো না হয়তো মহান আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ সামনের বছর আবার সেই আনন্দ আমরা করব বাসমতি চালের পোলাও পারফেক্ট পাপে সহজ রেসিপি এবং সাথে আছে নানা রকমের টিপস রান্না করতে গেলে অনেক ধরনের টিপস আছে আর সেগুলো জানা থাকলে প্রতিটি রান্নাকে একদমই সহজ করে তুলি আর সেই টিপসগুলো আমি রান্নার মাঝেই শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাসমতি চালের পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি বাসমতি চাল চাউলগুলোকে একটি ছাঁকনিতে করে তার নিচে দিয়েছি একটি বোল দুই মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে চাউলগুলো ধুয়ে নিব চাউলগুলি ধোয়ার পর চুলাতে আমি পাতিলটা বসাব বাসমতি পোলাও চাউলগুলো খুব সুন্দর করে প্যাকেটিং করা থাকে তাই অনেকেই না ধুয়ে রান্না করে তবে এই ভুলটি কখনোই করবেন না পোলাও রান্না করার জন্য দিয়েছি দুই চামচ ঘি এবং সাথে দিয়েছি দুই চামচ তেল তাতে তেজপাতা দারচি এমনি এলাচি এগুলো দিয়ে সাথে সাথে দিয়ে দিব চাউলগুলো সবগুলো চাউল দিয়ে তারপরে মিক্স করে নিব এবং মিক্স করার আগে দিয়ে দিব এক চামচ আদা রসুন পেস্ট অনেকে হয়তো ভাবতে পারেন তেলের মাঝে ঘিয়ের মাঝে কেন আদা রসুনটা দিলাম না কারণ আদা রসুনটা দিলে ওটা পাতিলে লেগে যেতে পারে পোলাও একটু লাল হয়ে যেতে পারে তারপর দিয়ে দিলাম আমার স্বাদ মতো লবণ তবে চামচে দেড় চামচ দিয়েছি দিয়ে একটু মিক্স করে নিব চাউলের মাঝে আদা রসুন পেস্ট দিলে কখনোই চাউলগুলো লাল হয়ে যাবে না তাই আমি সব সময় চাউলের মাঝে আদা রসুন পেস্ট দিই এক কেজি পোলাও চাউলের জন্য এখানে নিয়েছি দেড় কেজি গরম পানি আর দেড় কেজি গরম পানির সাথে এক কাপ দুধ মিক্স করে দিয়েছি এখন পোলাও চালগুলোকে একদম ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম আছেই আছে চাউলগুলো মিক্স করার পরে দিয়ে দিলাম দুধ এবং পানি একসাথে মিক্স করা পুরোটাই দিয়ে আবারও মিক্স করে নেব পাতিলের কনারে অনেক সময় বোলাউর চালগুলো লেগে থাকে সেগুলোও চামচ দিয়ে পানিতে ভাসিয়ে দেব আর পানি দেওয়ার পর চুলার আঁচটাকে ফুল আচে রেখে দেব যখন দেখব চুলার চাউলগুলো পানির ওপরে চলে আসছে তখন চুলার আঁশ একদমই কমিয়ে দেব এবং সাথে দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ এবং এক চামচ গোলাপ জল টি চামচে এক চামচ গোলাপ জল দিয়েছি অনেকেই আছে পোলাও রান্নার সময় বারে বারে মিক্স করে নেয় আর তাতে করে কিন্তু পোলাওগুলো বেশি নরম হয়ে যায় আর কাচের ডাকনা দিয়ে ডেকে দিলে পোলাওগুলো কতটুক পানি শুকালো সেটা কিন্তু সহজেই দেখা যায় ঢাকনার ওপর থেকেই ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব। ফিরে আসি দশ মিনিট পর আমি কিন্তু চাউলগুলো একবারও মিক্স করি নেই ওপর থেকে দিয়ে দিলাম কিছু কিশমিশ চুলার আঁচটাকে একদমই কমিয়ে রেখে দিয়েছি পোলাওতে কিসমিস দিলে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তবে আপনি চাইলে কিসমিস ছাড়াও রান্না করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণের জর্দা কালারের রং চামচে দিয়ে চামচ দিয়েই এভাবে একটু চাউলের ওপর ঘষে দিলেই হয়ে যাবে এভাবে ওপর থেকে একটু চাউলগুলো দিয়ে ঘষে দিয়ে তারপরে দুই মিনিটের জন্য ঢেকে দেব আর দুই মিনিট পরে ফিরে এসে যখন ভাপে এই কালারটা প্রতিটি পোলাওর সাথে ওপরের যে পোলাওগুলো থাকে সেগুলোর সাথে ভাপে মিক্স হয়ে যাবে একটু রং দিয়ে দিলে কিন্তু পোলাওগুলো দেখতেও খুব সুন্দর হয় এখানে ব্রেস্তা করে নিলাম আমি কিন্তু পোলাওয়ের মাঝে পেঁয়াজ দিইনি যখন পোলাও প্রবেশন করব তখন পোলাওর ওপরে অল্প করে ব্রেস্তা দিয়ে দিব পোলাও রান্না করলে পানির পরিমাপটা হলো আসল যদি পানি পরিমাণ মতো দেওয়া হয় তাহলে পোলাও একদমই পারফেক্ট হবে আর সেই সাথে পানি এক কেজি পোলাও চোর জন্য দেড় কেজি পানি আর দেড় কেজির সাথে এক কাপ দুধ দিয়েছি সেটা তো ওই পানির সাথেই ধরতে হবে এখন আমি কালারিং পোলাওগুলো এক একটু সাইডের দিকে রেখে তারপরে নিচে ওপরে মিক্স করে দিয়ে তারপরে সাইডের রাখা কালারিং পোলাওগুলো একটু ওপরের দিকে দিয়ে মিক্স করে নিব পানির সাথে যদি এক কাপ দুধ দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওের স্বাদটাও অন্যরকম হয় খেতে খুবই ভালো লাগে রেডি হয়ে গেল বাসমতি চালের পোলাও দেখতে যেমনটি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদ রেসিপিটি ট্রাই করতে বলবেন না ওপরে একটি পেঁয়াজের ফুল এবং কিছু ব্রেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ আমি সব সময় চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ আর সুন্দর করে তৈরি করতে আমার চ্যানেলে নানা রকমের দেশি এবং বিদেশি সব রকমের রেসিপিই শেয়ার করা আছে আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভকামনায় বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং